নমস্কার বন্ধু, আমি কাজল, কাজলের রান্নাঘরে সকলকে স্বাগত। আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপে আমার পাশে থাকার অনুরোধ রইল। হাজির হয়েছি আজকে আবার একটা নতুন রান্নার সাথে। আজকে রান্না পাঁচমেশালি পালং শাক। চলো দেখাই আজকে রান্নাতে আমি কী কী নিয়েছি। এখানে আমি একটা পুরো এক আটি শীষ পালন দেখাচ্ছি। এখান থেকে আমি হাফটা নিয়েছি, কারণ শীষ পালন কাটলে অনেকটা হয়ে যায়। এখানে এভাবে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। একটা বড় সাইজের মূলো আমি চৌকো চৌকো করে কেটেছি, একটা বড় সাইজের আলু চৌকো করে কেটেছি। এখানে 250 গ্রাম মতো শিম কেটে নিয়েছি চৌকো করে। নিয়েছি একটা বড় সাইজের বেগুন। মশলা নিয়েছি নুন, হলুদ, চিনি, জিরে ধনে গুঁড়ো, 5 ফোড়ন, আদা বাটা, কাঁচা লঙ্কা। কড়াইতে তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেলে 5 ফোড়ন আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। সবজিটাও আমি দিয়ে দিলাম। আন্দাজ মতো নুন দিলাম, হলুদ দিলাম, 1/2 টেবিল চামচ চিনি দিলাম, 1/2 টেবিল চামচ ধনে জিরের গুঁড়ো দিলাম, আর 1/2 টেবিল চামচের একটু বেশি আদা বাটা দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে দেব। দিয়ে আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। 5 মিনিট পর ঢাকাটা খুলে ভালো করে নেড়ে নেব। নেড়ে নিয়ে এই পর্যায়ে আমি বেগুনগুলো দিয়ে দেব। বেগুনগুলো আগে দেইনি, কারণ বেগুনগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, তাই বেগুনগুলো আমি একটু দেরি করে দিচ্ছি। একই সাথে আমি পালং শাকগুলো দিয়ে দিচ্ছি। পালং শাকটা দিয়ে আমি এবার আরও 5 মিনিটের জন্য ঢেকে দিলাম। 5 মিনিট পর ঢাকাটা খুলে দেখো পালং শাকটা বেশ কমে গেছে, পালং শাকটা একটু নরম হয়ে গেছে। এবার নাড়াচাড়া করে আমি বাকি পালং শাকটাও দিয়ে দেব। আমি পালং শাকটা দুবারে দিলাম, তোমরা চাইলে একেবারে দিয়ে দিতে পারো। আমার জায়গাটা ছোট, তাই আমাকে দুবার দিতে হচ্ছে। বাকি পালং শাকটা দিয়ে আমি আবারও ঢেকে দেব। পাঁচ মিনিট পর আমি আবারও ঢাকাটা খুলে ভালো করে নেড়ে দিচ্ছি। তো এই রান্নাটা আমি ঢাকা দিয়ে দিয়েই করব, আর এর মধ্যে কোনো জল পড়বে না। এটা শাক ও সবজির জলেই সেদ্ধ হবে। আমি চিনি দিতে ভুলে গেছিলাম, তাই এখন চিনিটা দিয়ে দিলাম 1 টেবিল চামচ। আগে থেকে ভেজে রাখা বেশ কয়েকটা বড়িও আমি দিয়ে দিলাম। আমি এখানে বিউলির ডালের বড়ি ব্যবহার করেছি। বড়িটা দেওয়ার পরে আমি আরও 5-7 মিনিট মতো একে নেড়ে ছেড়ে রান্না করেছি। আমার রান্না যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে আমার পাশে থাকার অনুরোধ রইল। আজকে এই পর্যন্ত, আবার পরে দেখা হবে নতুন কোনো রান্নার সাথে। ভালো থেকো সবাই, টাটা।